সন্ধ্যা আপনাদের সাথে আছি আমি তাসনুভা মোহনা প্রিয় দর্শক শ্রোতা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় চিত্রনায়ক ও নির্মাতা খালিদ হোসেন সম্রাটের সঙ্গে আলাপচারিতা প্রথমেই চলতে থাকা প্রদর্শনী জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনী ও মেলার সময়সূচি ধানমন্ডির গ্যালারি চিত্রকে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী মনসুরুল করিমের একক চিত্রকলা প্রদর্শনী কনভারসেশন উইথ সয়েল সকাল 10টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 15 জানুয়ারি পর্যন্ত শাহবাগ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে বরেণ্য চিত্রশিল্পী হাশেম খানের একক চিত্রকলা প্রদর্শনী জোড়াতালির চালচিত্র প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 5টা এই সময় প্রদর্শনী চলবে 31 জানুয়ারি পর্যন্ত রাজধানীর শেরে বাংলা নগরে অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2018 বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথভাবে আয়োজিত বাণিজ্য মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে 31 জানুয়ারি পর্যন্ত দেখছিলেন চলতে থাকা প্রদর্শনী ও মেলার সময়সূচি এবারে এনটিভি হাইলাইটস জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির অনুষ্ঠান মালার রাতের আয়োজনে সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে বিষয়ভিত্তিক ধারাবাহিক অনুষ্ঠান উদ্দীপন রাত 8টা 20 মিনিটে দেখবেন মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ধারাবাহিক নাটক গল্পগুলো আমাদের কি আনবে কিছু লাগবে না সবই তো আছে তারপর যদি কিছু আনতে হয় তবে জানিয়ে বললাম তো কিছু লাগবে না তুমি শুধু তোমার নিজের খেয়াল রাখো তুমিও নিজেদের খেয়াল রাখবে আর মন খারাপ করে থাকবে না ঠিক আছে রাত 9টায় প্রচার হবে একক নাটক বিপরীত তমসায় দুজনে দেখা হলো মধু যামিনীরে কেন কথা কহিল না চলি এই ছিল এনটিভির অনুষ্ঠান মালার হাইলাইটস এরপর আসছি আলাপচারিতায় প্রিয় দর্শক আমাদের আজকের অতিথি জনপ্রিয় চিত্রনায়ক ও নির্মাতা খালিদ হোসেন সম্রাট চলুন কথা বলি তার সঙ্গে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা সবসময় আমরা যেটা করি যে সমসাময়িক ব্যস্ততা নিয়ে অভিনেতাদের কাছে জানতে চাই কিন্তু আজকে একদম শুরুর কথা জানতে চাইবো 2006 সাল থেকে আপনার পর্দার সামনে কাজ করা শুরু সেই গল্পটা একটুখানি আপনার কাছ থেকে জানতে চাই ব্যাপারটা হুট করেই হয়ে যায় আমার বড় ভাই নাটক বানাচ্ছেন বাপ্পারাজ তো আমাকে বলল যে চল দেখ একটু অ্যাক্টিং কর আমি কিছু জানি না তো চল আমার সাথে আমি কাজ করছি করবি ভাইয়ের ডিরেকশনই ছিল এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা নাটক ছিল একজন যোদ্ধার মুক্তি তো ওটাতে আমি প্রথম অভিনয় করি 2006তে তারপরে আস্তে আস্তে আব্বার ডিরেকশনে কিছু টেলিফিল্ম করলাম আর 2006 শেষের দিকে এসে চলচ্চিত্রে কাজ করা শুরু করলাম আচ্ছা নাটকের গল্পটা একটুখানি শুনতে চাইবে এবং তারপরে আমরা পরবর্তী কাজে ফিরে গল্পটা ছিল একটা ছেলে শহর থেকে গ্রামে আসে তো ওখানে দুজন ক্যারেক্টার থাকে একটা ক্যারেক্টার ভাইয়া ছিল একটা ক্যারেক্টার বাবা ছিলেন ওনারা বাবা ছিলেন যে উনি মুক্তিযোদ্ধা ছিলেন একজন তো তার মেয়েটা বোবা ছিল আচ্ছা তো এইটা নিয়েই গল্প তো গ্রামের অনেক কাহিনী ঘটে কিভাবে তাদের উপর নিপীড়ন চালানো হয় এটা হয় ছেলেটা তখন গ্রামে থেকে যেতে চায় তো জাস্ট বেসিক সেন্টিমেন্টস নিয়ে একটা মেসেজ দিয়ে গল্পটা তৈরি করা হয়েছিল যে আমাদের দেশে মুক্তিযোদ্ধারা কতটুক অবহেলিত এই গল্পটাই ওখানে তুলে আনা হয়েছে এবং সেখান থেকে অবশ্যই দর্শকরা মুক্তিযুদ্ধ সম্পর্কে নতুন নতুন বিভিন্ন দিক জানতে পেরেছেন এবং তারপরে আপনার মানে যেহেতু বললেন যে নাটক
করেছি আগে এবং তারপরে ফিল্মে সম্রাট ভাইকে আমরা জানতাম না অনেকেই যে টেলিভিশন দিয়ে তার কাজ করা শুরু এবং তার পরবর্তীতে সিনেমাতে কবে আসলেন? সিনেমাতে আসলাম 2006 এর শেষের দিকে আমি কাজ শুরু করেছি। আমার প্রথম সিনেমা ছিল আমি বাঁচতে চাই, আব্বার ডিরেকশনে, আমাদের রাজলক্ষ্মীর প্রোডাকশন ছিল ওটা। আমার কো স্টার ছিল অপু বিশ্বাস, আরও অনেকে ছিলেন, মিজু আহমেদ সাহেব ছিলেন, আব্বা অভিনয় করেছিলেন ওটাতে আমার সঙ্গে, ইলিয়াস কাঞ্চন সাহেব ছিলেন। আচ্ছা, টেলিভিশনের পর্দা থেকে রূপালী পর্দা, একটা বড় প্ল্যাটফর্ম, সেখানে যখন প্রথম কাজ করতে গেলেন সেখানে কি ধরনের অভিজ্ঞতা হলো? ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর মি। আমার তো এক্সপিরিয়েন্স ছিল পর্দার পিছে কাজ করে, পর্দার সামনে কাজ করা আমার জন্য খুব কষ্টের ছিল। তো বেসিক আমার অ্যাক্টিং ট্রেনিংটা নিতে হয়েছিল আব্বার থেকে, যেটা আমি বরাবরই নিয়ে আসছিলাম। অ্যান্ড আমাকে পর্দার পিছে কাজ করতে দিলে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, মানে আমার জন্য ডিরেকশনের মানে যে ডিরেক্টর তাকে অ্যাসিস্ট করা বা প্রোডাকশন ম্যানেজমেন্ট বলেন, এগুলো আমার জন্য খুব ইজি মেনটেন করা। কিন্তু অ্যাক্টিংয়ে এসে তখন বুঝলাম যে না, এটার মধ্যে অনেক কিছু দিতে হয়, অনেক কনসেন্ট্রেশনের দরকার হয়, অনেক কিছু করতে হয়। তো নিজেকে গুছিয়ে তারপরে কাজ শুরু করেছিলাম। ইট ওয়াজ রিয়েলি টাফ, মানে প্ল্যাটফর্মে তারপরে পা রাখা, হ্যাঁ, খুব চ্যালেঞ্জিং ছিল আমার জন্য। তারপরে আজকে এতটা দূর চলে আসা, 2013 সালে সর্বপ্রথম আপনার ডিরেকশনের বিভিন্ন টেলিফিল্ম আমরা দেখতে পাই। 2013 সাল থেকেই মূলত ডিরেকশনে একদম নিয়মিত কাজ করা শুরু করেছেন। এ পর্যন্ত বা এ যাবৎ যদি বলি কতগুলো টেলিফিল্মে কাজ করা হয়েছে বা পরিচালনা করেছেন? আমার ডিরেকশনে 15টার উপরে নাটক টেলিফিল্ম অলরেডি অন ইয়ার হয়ে গেছে আমি কাজ করেছি। আমার প্রথম ডিরেকশন ছিল বাহাদুর, একটা টেলিফিল্ম, এটা গ্রামের প্রেক্ষাপটে তৈরি করেছিলাম আমি। একটা স্কুল পিয়ন ছেলে, তার বোন ওই কলেজে পড়তো, মানে যে কলেজের পিয়ন থাকে, মা বিধবা থাকে। তো যেটা হয় আমাদের, এটা একটা সত্যি ঘটনার থেকে আমি নিয়ে করেছিলাম, যে ওই যে মোবাইলে ভিডিও করে ব্ল্যাকমেলিং করে এটার উপরে, তো বোনটা সুইসাইড করে, মাটা হার্ট অ্যাটাক করে মারা যায়। এগুলো সহ্য করতে পারে না, কারণ সমাজ উল্টা ভিকটিমকে হেল্প না করে আমাদের এখানে উল্টা ভিকটিমকে আরও বেশি ওদের প্রেশারাইজ করে সামাজিকভাবে। তো আমি মেসেজটাই নিয়ে এসেছিলাম যে এটার আউটকামটা কী হতে পারে, যে মানুষের সহ্য সীমা কোন পর্যন্ত যেতে পারে, এটার উপরে গল্পটা ছিল। তার মানে সমসাময়িক সময়ের যে সুবিধা বা অসুবিধাগুলো, সেই ব্যাপারগুলো বোধহয় কাজের মধ্যে উঠে আসা প্রয়োজন। আমি আমি ওই ওই লেভেলের গল্পগুলো আমি সিলেক্ট করি, কারণ মানুষ যদি গল্পের সাথে অ্যাটাচ হতে না পারে তো আমার ওইটা বানিয়ে তো কোনো রেজাল্ট পাইব না। আচ্ছা, এত এত টেলিফিল্ম বানালেন, এর মধ্যে কোন কোন টেলিফিল্ম বেশি দর্শকপ্রিয়তা পেল এবং দর্শকদের কাছ থেকে অনেক অনেক বেশি ইতিবাচক সাড়া পেয়েছেন? আমার বাহাদুর প্রথমটা আমি খুব অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, অনেকের থেকে ফোন করেছে যে টেলিফিল্ম দেখে কাঁদলাম, তো তুমি প্রথমেই এটা করলে, কিভাবে করলে? আমি চেষ্টা করেছি, জানি না কী হয়েছে। দ্বিতীয় একটা কাজ আমার জন্য খুবই স্মরণীয়, আব্বা অনেকদিন অসুস্থ ছিলেন, এরপর কাজে ফিরবেন কি ফিরবেন না, আব্বা খুব কনফিডেন্স নিয়ে ভুগছিলেন, তো তার কনফিডেন্স জাগাবার জন্য তাকে নিয়ে আমি একটা নাটক তৈরি করেছিলাম, দায়ভার। ওটা আর্টিস্ট ছিলেন আব্বা, জলি জহুর ম্যাডাম, আমি, বাঁধন। এই কাজটা আব্বার জন্মদিনে অন ইয়ার হয়েছিল 2016 এবং ওটা মানুষের দর্শক রিকোয়েস্টে 3 বার অন ইয়ার করেছিল চ্যানেলাই ওটাকে। আর ফোন তো সমানে পেয়েছি, আমার ফ্রেন্ডরা দেখেছে, অন্য মেকার যারা দেখেছে সবাই কেঁদেছে। তো ওইটাই আমি মনে করি আমার জীবনের সবচেয়ে ভালো কাজ ছিল, শ্রেষ্ঠ কাজ, শ্রেষ্ঠ কাজ। নায়করাজ রাজ্জাকের কথা আসলে যদি বলতে চাই, কথা বলে শেষ হবে, এমন একটা কিংবদন্তি পুরুষ আমাদের এই মানে মিডিয়ায়, এমন একজন মানুষ, এবং তার সাথে মানে কাজ করার যে সুযোগটা সেটা একরকম, আবার বাবা সন্তানের সম্পর্কটা আরেক রকম। তো দুটো মিলিয়ে আমি বলবো যে কাজ করতে গিয়ে কী ধরনের সুবিধা বা অসুবিধায় পড়তে হয়েছে আপনাকে বাবার সাথে? আব্বা খুব প্রফেশনাল, যখনই কাজ করতেন কাউকে কনসিডার করতেন না, সে ছেলে হোক মেয়ে হোক যেই হোক না কেন, কাজের সময় উনি ডিরেক্টর, আমি আর্টিস্ট। বলতেও না যে দাঁড়িয়ে আছো এতক্ষণ রোদে এসে বসো, দাঁড়িয়ে আছো ওখানে দাঁড়িয়ে থাকো। আমার এখনও মনে করে পরে ওনার ডিরেকশনে যখন আমি প্রথম টেলিফিল্মে কাজ করি, চাঁদের হাসি, আমার সাথে তানজিকা আমিন কো আর্টিস্ট ছিল, একটা সিকোয়েন্স ছিল, উনি সকাল 7টার থেকে শ্যুট করবেন। তো আমার কেন জানি ওদিন ইমোশন আসছিল না, প্রথম প্রথম কাজ করছি অতটা আমি তখন পাকা না,
তো আমাকে আড়াই ঘন্টা রোদের মধ্যে বসিয়ে রেখেছিল। উনি অন্য জায়গায় অন্য সিকোয়েন্স শ্যুট করেছে, প্রোডাকশনের লোককে বলে দিয়েছে ওকে এক গ্লাস পানিও দেবে না, ও যেমন ভেবে ভেবে বসে আছে ওইভাবে বসে থাকুক, আড়াই ঘন্টা পরে এসে সিকোয়েন্স তারপর শ্যুট করেছে। উনি এরকম স্ট্রিক্ট ছিলেন। আচ্ছা, সেক্ষেত্রে কাজ করতে গিয়ে তিনি কি বলতেন, তার কি ধরনের মতামত ছিল বা অনুপ্রেরণা কেমন দিয়েছেন? অনুপ্রেরণা বলবো এটা তো বলে শেষ করা যাবে না, আমার ইন্সপিরেশনই উনি। ওনার জন্যই আমি আজকে এই ইন্ডাস্ট্রিতে আপনাদের সামনে আমি বসে আছি, জাস্ট বিকজ অফ হিম। তো যেটা হলো, উনি অনেক শিখিয়েছেন আমাকে, সেটা ডিরেকশনে হোক, সেটা অ্যাক্টিংয়ের দিকে হোক, সেটা স্ক্রিপ্ট চুজিংয়ের দিকে হোক, ক্যারেক্টার চুজিংয়ের দিকে হোক। এবং আমার আমি এই পর্যন্ত যা কাজ করেছি, কোনো কিছু নিয়ে কনফিউশনে থাকলে তার কাছে যেতাম আমি, সেই গাইডলাইন টুনি আমাকে এলাবোরেটলি দিয়ে দিতেন যে না ঠিক আছে এটা এটা এরভাবে করো। একজন পারফেকশনিস্ট, ক্লোজ টু পারফেক্ট একজন মানুষ, যাকে আসলে মানে কিংবদন্তি এই জন্যই বলি আমরা যে পর্দার সামনে কখন কোথায় কী ধরনের এক্সপ্রেশন দিতে হয় সেটা একেবারেই মানে বলতে হয় না সেই ব্যাপারে। ওনার একটা খুব জিনিস ট্যালেন্ট ছিলেন যেটা অনেকেই হয়তো জানতেন না, আব্বা যখন সেটে হেঁটে ঢুকতেন, উনি সেটের লাইট করা থাকতো, হেঁটে এই এই মাথা থেকে ও মাথা যেতেন, যাওয়ার পর ফিরে এসে ডিরেক্টরকে বলতেন, ক্যামেরাম্যানকে বলতেন, তোমার এই লাইটটা ঠিক নাই, এই লাইটটা ঠিক নাই। অথচ কোনো লাইটের দিকে উনি তাকাতেন না, জাস্ট নর্মাল হেঁটে চলে আসতেন। তো জিজ্ঞেস করতাম, আব্বা আপনি কীভাবে বুঝতেন? আমার এই চোখ দুটাই হলো লেন্স, আমি বুঝি কোনটা ফ্লিকার দিচ্ছে, কোনটা গ্লেয়ার দিবে ক্যামেরায়, কী হবে, আমার ফেস লাইট কোনটা, কোন লাইট কোন দিকে কাটছে আমি বুঝে ফেলি। নায়করাজ রাজ্জাক বলে আমরা যে মানুষটাকে জানি তাকে তো আমরা শুধু নায়ক হিসেবে জানি, বাট আপনাকে যেটা করতে হয়েছে যে দুভাবে সেই মানুষটাকে দেখেছেন, এবং দুটো মানুষ দুটো জায়গায় একেবারে পারফেক্ট, পিতা হিসেবেও সে পারফেক্ট, নায়ক হিসেবেও পারফেক্ট, সেটাকে আপনি কী করে বর্ণনা করবেন? আমি ভাবি এখনও যে একটা মানুষ এত ব্যস্ততার মাঝেও কীভাবে এরকম ফ্যামিলি মেনটেন করে গেছে, মানে অ্যাট এ টাইম সে দুইটা লাইফ কোনোটার সাথে কোনোটাকে কম্প্রোমাইজ করে না, যেভাবে বাবা হিসাবে তার সব দায়িত্ব পালন করে গেছেন, আর সেভাবে ইন্ডাস্ট্রির একজন মানুষ হিসাবে ইন্ডাস্ট্রির জন্য সে দায়িত্ব পালন করে গেছে। সো আমি মাঝে মধ্যে চিন্তা করি, আব্বা যে পরিমাণ কাজ করেছেন, 24 ঘন্টার মধ্যে 18 থেকে 19 ঘন্টা উনি কাজ করতেন, বাকি টাইম এসে একটু ঘুমাতেন, খাওয়া দাওয়া করে আবার কাজে বেরিয়ে যেতেন। এত এনার্জি, এত উইল পাওয়ার তার মধ্যে। আর মানুষ এমন অনেক ছবি সে উনি করেছেন যার জন্য সে কোনো দিন পারিশ্রমিক দাবি করেন নাই, লাগবে শিডিউল নিয়ে যাও, গল্প পছন্দ হয়েছে, ক্যারেক্টার পছন্দ হয়েছে, ছবি করে দিই। আচ্ছা, আবার একটুখানি আপনার কাজের প্রসঙ্গে চলে আসি। 2016 সালে একটা ছবিতে আপনি খলনায়ক চরিত্রে অভিনয় করেছিলেন, তো সেটা তো একদমই মানে কাজের নায়ক হিসেবে অভিনয় করা সবসময় একটা পজিটিভ ক্যারেক্টার, একেবারেই নেগেটিভ ক্যারেক্টার, সেটাতে আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল? শুটারের অফার যখন আসে ছবিটার জন্য, তো আমি জিজ্ঞেস করি প্রথমে যে আমার ক্যারেক্টারটা কী। তো খুব ভয় ভয় ওনারা বলছিলেন যে ক্যারেক্টারটা একটু নেগেটিভ, তুমি তো আগে করো নাই। তো আমি তো আর শুনে যখন খুশি হয়ে গেলাম যে না আমি অবশ্যই করবো, তো আমার দিকে তাকিয়ে রয়েছে, বলো কি, হ্যাঁ নেগেটিভ ক্যারেক্টার তো, হ্যাঁ ঠিক আছে আপনি ক্যারেক্টার লাইনটা করেন, আমাকে পোট্রে করে শোনান কেমন। তারপরে ওনারা যখন আমার থেকে ইয়ে পেলেন, রেসপন্স পেলেন, তখন আমার ক্যারেক্টারটা ওনারা খুব সুন্দর করে করেছেন। ইনফ্যাক্ট আমার প্রথম ছবিতে কিন্তু আমি নেগেটিভ ক্যারেক্টারই করি, আমি বাঁচতে চাইতে কিন্তু ওটা অ্যাকচুয়ালি হিরো বলা চলে না, অ্যান্টি হিরো ক্যারেক্টার, কারণ ওখানে সন্ত্রাসী থাকে, ও খুন করে, মার্ডার করে, বাবা মা ওকে বাসার থেকে বের করে দেয়, ভাই বের করে দেয়, ও ড্রিঙ্কস করে। তো অ্যাকচুয়ালি আমার শুরুটাই কিন্তু এরকম ডিফারেন্ট ক্যারেক্টার দিয়ে। তো আমি সবসময় ট্রাই করি এবং চুজ করি ক্যারেক্টারগুলো একটু। আচ্ছা, তো এই যাবৎকালে কতগুলো সিনেমায় আপনার কাজ করা হয়েছে একটু জানে? আমি অনেক ছবিতে কাজ করেছি, মাত্র 13টা, 13টা কি 14টা হবে, তার মানে অনেক বেছে বেছে কাজ করা হয়, অনেক বেছে কাজ করি। এবং এই যে এতগুলো ছবিতে কাজ করেছেন, এর মধ্যে বাবার ডিরেকশনে কয়টা ছবিতে কাজ করেছেন? বাবার ডিরেকশনে আমার প্রথম ছবি ছিল আমি বাঁচতে চাই, কোটি টাকার ফকির, মন দিয়েছি তোমাকে, আর সর্বশেষ উনি ডিরেকশন দেন 2013তেই আয়না কাহিনী, এমদাদুল হক মিলন সাহেবের উপন্যাসে, এই এই ছবিগুলোতে আমি কাজ করেছি। এবং বাবার ডিরেকশন ছাড়া অন্য পরিচালকদের সাথে কাজ করতে হয়েছে, সেইখানে কাজ করতে গিয়ে সুবিধা বা অসুবিধা কোনটাকে আপনি বলবেন? আমি তো ইন্ডাস্ট্রির ভাতিজা, আচ্ছা সবাই আমার চাচা, যেহেতু আব্বাকে ভাই ডাকতেন, তো ভাতিজার জন্য সবসময় আলাদা একটা ট্রিটমেন্টের ব্যবস্থা থাকতো, কিন্তু কাজ করে খুব মজা পেয়েছি, সবাই আমাকে খুব সাপোর্ট করেছে। এবং সেটা কি সবসময় নেগেটিভ তো ছিল না, যে কাজ ভালো না হলেও সবসময় প্রশংসা ছিল, নাকি সবাই একদম বাবার মতো করেই বুঝে দিত যে না এই কাজটা আবার বলে দিতেন, এটা যে কাজ ভালো না করলে ওকে বলবা, আচ্ছা কাজ ভালো করলে বলবা না, যদি কাজ খারাপ করে তখন ওকে শোনায় দিবা, কারণ হলো এটাই ওকে হেল্প করবে। এবং এটা এটা মানে সমালোচনাটাই আসলে আমাকে অনেক অনেক বেশি সাহায্য করেছে।
খুব হেল্পফুল আর ডিসঅ্যাডভান্টেজ থাকে কিছু অনেকে ভয় পায় আমাকে অ্যাপ্রোচ করতে রাজ্জাক সাহেবের ছেলে কি হবে না হবে বাট ওরকম না আমি সিম্পল একটা মানুষ কাজে যাই খুব টাইমলি এবং টাইম মতো কাজ করে আমি চলে আসি এটাই এবং আপনার যে ক্রিয়েটিভিটি সেই জায়গাটা নির্মাতার কথা বলে বেশি তো এই ডিরেকশন দিতে গিয়ে এত এত টেলিফিল্মে ডিরেকশন দিয়েছেন এখন পর্যন্ত সিনেমাতে কোনো ডিরেকশন দেওয়া হয়নি যদিও তবে অবশ্যই ইচ্ছা বোধহয় আছে কি বলেন আমার জন্ম রিলে আমি সিনেমা দিয়েই বড় হয়েছি সিনেমার খেয়ে বড় হয়েছে আমার ফ্যামিলি সিনেমার থেকে ডেফিনেটলি সিনেমা নিয়ে আমার চিন্তাভাবনা থাকবে আমি আমার এখনও প্ল্যান আছে মনের মধ্যে যে আমি হয়তো একটা সিনেমা তৈরি করব আমি ডিরেকশন দেব এবং নিজেকে তৈরি করছি মানসিকভাবে তৈরি করছি আরও আমাকে অনেক কিছু রিসার্চ করতে হচ্ছে অ্যাকচুয়ালি পাবলিকের চয়েস এখন চেঞ্জ হয়ে গেছে আমাদের ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে মুভি অন্যভাবে প্রেজেন্ট করতে হচ্ছে তো আমাকে এখন ওইভাবেই তৈরি করতে হবে আচ্ছা তো কি ধরনের ছবি আপনার কাছে আমরা প্রত্যাশা করতে পারি কমার্শিয়াল মুভি না আর্ট ফিল্ম নাকি দুটো কম্বিনেশন ডেফিনেটলি দুটোর কম্বিনেশনই হবে কারণ কমার্শিয়াল ছবির ডেফিনেশন চেঞ্জ হয়ে গেছে আমরা যেটা কমার্শিয়াল মুভি ভাবতাম এখন কিন্তু কমার্শিয়াল মুভি ওইভাবে পুরো দুনিয়াতে ওইভাবে নেওয়া হচ্ছে না এখন কিন্তু টোটাল ট্রেন্ডটাই চেঞ্জ হয়ে গেছে আর আমি বরাবরই বাস্তব ভিত্তিক গল্প চুজ করি এবং আমার ভাল লাগে ওই সাবজেক্টগুলো যেগুলোতে মানুষ অ্যাটাচ করতে পারে মানে সমসাময়িক সময়ে যেভাবে সমসাময়িক প্রবলেমগুলো ইস্যুসগুলো নিয়ে মানে একদম ন্যাচারালি যেটা আসে আমি সবসময় চাই যে এরকম মানে একটা দর্শক দেখলে বলবে আর এই ক্যারেক্টারটা তো আমার আচ্ছা এই মানুষটা তো আমি ও দেখে বলবে এই মানুষটা তো আমি হয় কি তখন দর্শক একটা মুভির মধ্যে একটা গল্পে অ্যাটাচড হয়ে যায় না ঢুকে যেতে পারে তখন কিন্তু ছবিটা ক্লিক করে যায় আচ্ছা তো সেই ধরনের ছবির প্রত্যাশায় আমরা অবশ্যই থাকব যে আপনার কাছ থেকে আমরা পাবো ভালো ভালো ডিরেকশনে আর এই মুহূর্তে কি কি ব্যস্ততা আছে সেটা নিয়ে একটুখানি জানতে চাইবো আমি বিগত 4-5 মাস কাজ করি নাই আসলে আব্বা চলে যাওয়ার পর আই ওয়াজ রিয়েলি ডিপ্রেসড তো আমি ইচ্ছা করেই কাজকাম করি না বাসায় থাকি অফিস করি মসজিদে যাই ম্যাক্সিমাম টাইম আর ডেইলি কবরস্থান যাই আব্বার কাছে এভাবেই যায় লাইফ কাটছে আমার কতদিন পর আমরা আবার আপনাকে সেইভাবে কাজে ফিরে পাব আগে সেই সম্রাট ভাই আমি চেষ্টা করছি আমি অলরেডি স্ক্রিপ্ট নিয়ে বসছি আমি হয়তো সামনে দুইটা টেলিফিল্ম নির্মাণ করব আর তার সাথে সাথে আমি চলচ্চিত্রের সাবজেক্ট নিয়ে ভাবছি যে আমাকে আগাতে হবে আমার মানে আমার ইন্সপিরেশন ছিলেন তো আব্বা আসলে আমার বেস্ট ফ্রেন্ড ছিলেন সো এখন নাই কিছু কিছু মানুষ থাকে যারা আসলে ক্ষণ জন্মা শতাব্দীতে একবারই জন্মগ্রহণ করে সেই জায়গাগুলো অভাবগুলো কখনো পূরণ হবার নয় বাবা হিসেবেও নয় এবং সেই মানুষ হিসেবেও নয় সেই জায়গাটার অপূর্ণতার জায়গাটা ভালো লাগার জায়গা হয়েই আমাদের ভেতরে আমাদের হৃদয়ে থাক সেটাই আমি বলবো তার কাছ থেকে অনেক দর্শক অনেক প্রত্যাশা নিয়ে বসে আছে তাদের সেই প্রত্যাশা পূরণ করবেন সেটাই আমাদেরও প্রত্যাশা এবং শুভ সন্ধ্যায় আজকের এই সান্ধ্য আয়োজনে আমাদেরকে সময় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আমিও এসে খুব আনন্দিত ভালো লাগলো প্রিয় দর্শক আলাপ আলাপে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা এনটিভি বিএসসিসি ভবন সাততলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা 1215 আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com প্রিয় দর্শক এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের আয়োজন শুভ সন্ধ্যা